নমস্কার বন্ধুরা, আমার নাম পিন্টু। তো আজ চলে এলাম একটি নতুন ভিডিও। তো অনেকের অনুরোধে আজ নিয়ে এলাম একটি টিউটোরিয়াল ভিডিও। তো যারা খুব নতুন, যারা শেখেন, যারা গান তুলতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। যারা গান বাজাতে পারেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, তারা অবশ্যই স্কিপ করে দিয়ে চলে যাবেন, ঠিক আছে? তো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন একটা। আপনাদের জন্য এত কষ্ট করে বানাচ্ছি, একটা লাইক করবেন অবশ্যই। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা বাজাবো আর জয় শিব শঙ্কর। তো এই গানটা কীভাবে বাজাবো, আমরা মিউজিক পার্ট থেকে শুরু করবো। তো দেখুন, তো আমরা এটা কীভাবে বাজাবো, তো দেখুন স্লোভাবে বাজাচ্ছি। কি হচ্ছে এটা? তো এরপর কি আছে, এর কি বাজাবো? তাড়াতাড়ি বাজাতে হবে। তো এরপরই আর একবার আমাদের এই মিউজিকটা হবে। তো হয়ে গেল তো এই মিউজিকটা। তারপর এই মিউজিক পাটার পর হবে গান আমাদের। তো এখানে গানটা বাজাবো আমরা। তো আরো স্লো ভাবে দেখাচ্ছি। সেটা আমাদেরকে টাচ করে একটু বাজাতে হবে। নতুন তারা এই প্লেন ভাবে বাজাবেন যেভাবে দেখালাম। কি হবে এটা? তারপর তো পুরোটা আমরা বাজাবো কিভাবে? ঠিক আছে, তো আমাদের হয়ে গেল স্থায়ী। তো এবার হবে আমাদের অন্তরাটা, দেখে নেন। এটা আমরা বাজাবো এই উপর অক্টেভে, ঠিক আছে? আমরা 4 নম্বর অক্টেভে বাজাবো। আর আমরা এই গানটি বাজাচ্ছি এফ স্কেলে, ঠিক আছে? এটা আমরা কীভাবে বাজাবো স্লোভাবে দেখাচ্ছি, দেখে নেন। তো এটা আমাদেরকে এইভাবে
ডবল নিতে হবে। কেউ তো কারণ এ কথাটি সত্য, এবার হবে স্থায়ী। এর আগে যেটা বাজাচ্ছিলাম ওই সেম জিনিসই আসবে, ঠিক আছে? এটা আমাদের কথাটা শুধু চেঞ্জ হচ্ছে কিন্তু জিনিসটা সেম। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় পার্টটা করতে পারি। কিরকম? তো দ্বিতীয় পার্টটা দেখাচ্ছি। তো আমরা প্রথমে শুধু এইটুকু দেখে নেবো, তো কিভাবে বাজাবো। কিরকম হলো? তারপর এটা আমাদের এখানে হবে, ঠিক আছে? তারপর আমাদের আর একটি আর এক নিচে তো চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জি স্যার। তো এটা কিরকম হবে? ভালোভাবে দেখে নেন। তারপর হবে আমরা যেটা বাজাচ্ছিলাম তুমি আমার প্রভু ভোলানাথ, ওটাই বাজিয়ে দেবেন আমরা, ঠিক আছে? তারপরে এবার ধরিয়ে দেবেন, হয়ে গেল। তারপরে এবার হবে আমাদের কলি, সিম্পল হয়ে গেল, ঠিক আছে? তো আপনারা ঠিকঠাকভাবে দেখবেন, দরকার হলে প্রস করে করে দেখবেন, ঠিকঠাকভাবে দেখুন। আর আরও কোনো যদি অন্য গানের অনুরোধ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। তো এই বলে আমি ভিডিও শেষ করলাম।